আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন হুমকি ইস্যুতে প্রধানমন্ত্রী শাহবাজের প্রস্তাবে রাজি নন ইমরান খান। বড় সুবিধা দেওয়ার পরদিনই ছুটি কমালেন শাহবাজ। সিরিয়ানদের মরদেহ পৌঁছে কেউ খোঁজ নেয়নি বললেন পুতিন। তুরস্কের তৈরি ড্রোন ধ্বংসের ভিডিও প্রকাশ রাশিয়ার। ন্যাটো সম্প্রসারণের বিরুদ্ধে রাশিয়ার হুঁশিয়ারি। উত্তেজনার মধ্যে কোরীয় উপদ্বীপে যুদ্ধজাহাজ মোতায়েন আমেরিকার। ইউক্রেনের কারণে শান্তি আলোচনায় অগ্রগতি নেই দাবি পুতিনের। এবার বিস্তারিত। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রস্তাবে সম্মত হয়নি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকি ইনসাফ পিটিআই। মঙ্গলবার পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ডোনাল্ড লুর বার্তা নিয়ে অভিযোগ তুলেছিলেন ইমরান খান। তিনি বলেছিলেন, তাকে সরিয়ে দিতে বিদেশি চক্রান্ত হচ্ছে। যেহেতু তিনি রাশিয়ার সমর্থনে কথা বলেছিলেন, তাই তাকে সরাবার জন্য উঠে পড়ে লেগেছে বিদেশি শক্তি। ওয়াশিংটনের পাকিস্তানি দূতকে এই হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও ইমরান খান দেশের সার্বভৌমত্বের জন্য লড়ছেন বলে দাবি করেন। তবে যুক্তরাষ্ট্র তার এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেন, বিষয়টি খতিয়ে দেখবে পাকিস্তান পার্লামেন্টের জাতীয় সুরক্ষা কমিটি। যে বার্তার কথা বলা হচ্ছে তা ঠিক নাকি জাল তা দেখাই হবে কমিটির কাজ। কমিটিতে সামরিক ও আইএসআই কর্মকর্তারা থাকবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও রাষ্ট্রদূত যিনি এই চিঠি পাঠিয়েছিলেন থাকবেন তিনিও। কিন্তু ইমরান খানের দল পিটিআই এই তদন্তে রাজি হয়নি। তারা জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী যেভাবে এগোতে চাইছেন তাতে পিটিআইয়ের সায় নেই। তারা এই প্রস্তাব খারিজ করে দিয়েছে। তবে তাদের দাবি, সুপ্রিম কোর্ট একটা স্বাধীন কমিশন গঠন করুক, তারাই বিষয়টির তদন্ত করুক, আর তদন্তকারী কমিশনের প্রধান হবেন এমন একজন যাকে সকলে মেনে নেবে। পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মঙ্গলবার সরকারি অফিসগুলোকে একটি নির্দেশনা দিয়েছেন। আর সেই নির্দেশনা হলো, এখন থেকে সপ্তাহে সরকারি ছুটি দুই দিনের বদলে একদিন থাকবে। মানে এখন থেকে দেশটির সরকারি চাকুরেদের প্রতি সপ্তাহে ছয় দিন অফিস করতে হবে। সোমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শাহবাজ সরকারি চাকুরিজীবীদের বেতন বাড়িয়ে দেন। তিনি ঘোষণা দেন, সরকারি চাকুরিজীবীদের সর্বনিম্ন বেতন হবে ২৫,০০০ রুপি। তাছাড়া সামরিক ও বেসামরিক সরকারি চাকুরিদের পেনশন ১০ গুণ বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেন। প্রতিদিনই তাদের বড় আর্থিক সুবিধা দিয়ে শাহবাজ শরীফ আবার পরদিনই তাদের সাপ্তাহিক ছুটির দিন কমিয়ে দিলেন। তাছাড়া ক্ষমতা গ্রহণের পরদিন শাহবাজ শরীফ পবিত্র রমজান মাস উপলক্ষে কম দামের যে বাজার বসে সেখানে পণ্যের যোগান বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া রমজানে নিত্য পণ্যের দাম সহনীয় রাখার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন শাহবাজ শরীফ। তিনি ওই দিন রাতে শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরদিন পরিবার নিয়ে প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবনে ওঠেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার দাবি করেছেন, বুচায় রাশিয়ার বিরুদ্ধে যেসব যুদ্ধাপরাধের কথা বলা হয়েছে এগুলো মিথ্যা। রুশ সেনারা বুচা ছাড়ার পর সামনে আসতে থাকে নৃশংসতার চিত্র। এই বিষয়গুলো নিয়ে পশ্চিমা দেশগুলো প্রতিবাদ জানাচ্ছে। আর এ কথার প্রসঙ্গেই সিরিয়ার রাকা শহরে যুক্তরাষ্ট্রের চালানো হামলার বিষয়টি সামনে এনেছেন পুতিন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকে মারা গেছে এবং তাদের মরদেহ সেই ধ্বংসস্তূপের নিচেই পচেছে, কিন্তু কেউ খোঁজও নেয়নি। পুতিন জানিয়েছেন, তিনি পশ্চিমা নেতাদের বারবার বলেছেন সিরিয়ার রাক্কায় যুক্তরাষ্ট্র যে তাণ্ডব চালিয়েছে সেগুলো নিয়ে ভাবতে, কিন্তু তারা তার কথায় কর্ণপাত করেনি। এ ব্যাপারে পুতিন বলেন, আপনারা কি দেখেছেন কিভাবে সিরিয়ার শহরগুলো যুক্তরাষ্ট্রের বিমান ধসিয়ে দিয়েছে? ধ্বংসস্তূপের নিচে কয়েক মাস পড়ে থাকা মরদেহ পচেছে, কেউ খোঁজও নেয়নি, কেউ আমলে নেয়নি। তিনি আরও বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করা হয়। ওই সময় ওই বিষয়টি নিয়ে অনেক হইচই করে সবাই, কিন্তু পরবর্তীতে বের হয় রাসায়নিক হামলার বিষয়টি ছিল ভুয়া। তেমনি এখন বুচার কথা বলা হচ্ছে, এটিও ভুয়া।
রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক রাশিয়ার নৌবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ড্রোন ধ্বংস করার ভিডিও প্রকাশ করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্পুটনিক জানিয়েছে যে ড্রোনটি ধ্বংস করা হয়েছে সেটি তুরস্কের তৈরি একটি বাইরাক্তার ড্রোন। এই ড্রোনগুলো ইউক্রেনের কাছে বিক্রি করেছে তুরস্ক, এখন তারা রুশদের বিপক্ষে এগুলো ব্যবহার করছে। স্পুটনিক নামে রুশ সংবাদ সংস্থাটি জানিয়েছে, কৃষ্ণ সাগরের কাছে অবস্থিত ক্রিমিয়া উপকূলের অবস্থান করা একটি যুদ্ধ জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ড্রোনটি ধ্বংস করা হয়। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোন ধ্বংস করার ভিডিওটি প্রথম প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, বাইরাক্তার ড্রোনটিতে গিয়ে আঘাত করছে রুশদের ছোড়া উচ্চগতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র। এদিকে স্পুটনিক দাবি করেছে, রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত 441টি ড্রোন ও যুদ্ধবিমান ধ্বংস করেছে। রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে হামলা করছে। রুশ হামলা ইউক্রেন সামরিকভাবে অনেকটাই পিছিয়ে গেছে, ফলে তারা এখন পশ্চিমাদের কাছে অস্ত্র সহায়তা চেয়ে আসছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের পরবর্তী সম্প্রসারণের বিরুদ্ধে আবারও সতর্কবার্তা উচ্চারণ করেছে রাশিয়া। একই সঙ্গে মস্কো জানিয়েছে, বর্তমানে এই জোট সংঘাতের হাতিয়ারে পরিণত হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোতে এক সংবাদ সম্মেলনে বলেন, সুইডেন ও ফিনল্যান্ডের সামরিক জোটে যোগদানের পরিকল্পনা ইউরোপে স্থিতিশীলতা আনবে না। ন্যাটোকে সংঘাতের ক্ষেত্র প্রস্তুত করার একটি হাতিয়ার হিসেবে আখ্যায়িত করে এর কঠোর সমালোচনা করে দিমিত্রি পেসকভ বলেন, এজোটের সদস্য বৃদ্ধির মাধ্যমে ইউরোপীয় মহাদেশে স্থিতিশীলতা আনা যাবে না। গত সপ্তাহে ব্রাসেলসে জোটের শীর্ষ কূটনীতিকদের মধ্যে বৈঠকে চলতি বছরে সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যুক্ত হচ্ছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করার একদিন পরই এই সতর্কবার্তা দিল রাশিয়া। টাইমসের এক প্রতিবেদন অনুসারে চলতি গ্রীষ্মেই নর্ডিক দেশ দুটো ন্যাটোতে যোগ দেওয়ার লক্ষ্যে সবকিছু প্রস্তুত করেছে। এ নিয়ে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা টাইমসকে বলেন, এই পদক্ষেপ আর কিছু নয়, এটি পুতিনের একটি বড় কৌশলগত ভুলের ফলাফল। সবকিছু ঠিক থাকলে এবছরের জুনেই ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড, এরপরেই যুক্ত হবে সুইডেনও। ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান চালানোর পরিপ্রেক্ষিতে ন্যাটোর সামরিক জোটের সম্প্রসারণকে ন্যায্যতা হিসেবে দেখছে ওয়াশিংটন। ইউক্রেন সংঘাতের ফলে আমেরিকা ও রাশিয়ার মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। 2017 সালের পর এই প্রথম মার্কিন পরমাণু শক্তিচালিত বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে কোরীয় উপদ্বীপে মোতায়েন করা হয়েছে। উত্তর কোরীয় পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বিমানবাহী রণতরী মোতায়েন করল পেন্টাগন। মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বর্তমানে জাপান সাগরে অবস্থান করছে। সেখানে জাহাজটি জাপানের সামরিক বাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। কোরীয় উপদ্বীপে মার্কিন বিমানবাহী জাহাজ মোতায়েনের বিষয়ে দক্ষিণ কোরিয়া কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। দেশটি নিজেও বর্তমানে আমেরিকার সঙ্গে সামরিক মহড়ায় যুক্ত হয়ে রয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছিল, কোরীয় উপদ্বীপে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন হবে এবং সেটি 3-5 দিন ওই এলাকার অবস্থান করবে। এ ব্যাপারে মার্কিন এবং দক্ষিণ কোরিয়ার যৌথ কমান্ডের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। 2017 সালে উত্তর কোরিয়া তার পরমাণু ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলে আমেরিকা কোরীয় উপদ্বীপে 3টি বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করে। ইউক্রেনের একতরফা দাবির কারণে শান্তি আলোচনা লাইনচ্যুত হয়েছে বলে প্রকাশ্যে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, যুদ্ধাপরাধের ব্যাপারে ইউক্রেনের মিথ্যা অভিযোগ এবং নিরাপত্তার ব্যাপারে অতিরিক্ত গ্যারান্টি চাওয়ায় শান্তি আলোচনায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এ সময় পুতিন তিনি বলেন, তার দেশের সেনারা ইউক্রেনে মহৎ লক্ষ্য অর্জন করবেন। পাশাপাশি তার বক্তব্যে এটাও উঠে এসেছে যে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান এখনই থামছে না, বরং এটি দীর্ঘায়িত হবে। কারণ পুতিন বলেছেন, পূর্ব ইউক্রেন রুশ ভাষাভাষীদের রক্ষার জন্য রাশিয়া বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত বিশেষ সেনা অভিযান অব্যাহত থাকবে।
ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশের অঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহারের পর জনসম্মুখে প্রথমবারের মতো ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন। এদিকে জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শান্তি আলোচনা চালিয়ে যাওয়া খুবই কঠিন, তবে এটা চলমান থাকবে।